আছেন ভালো, গানের মাস্টার শালা মজা নাই। হ্যালো এভরিওয়ান, নতুন একটা গানের রিয়াকশন নিয়ে আসছি কোক স্টুডিও বাংলা সিজন থ্রি এর নেক্সট ইনস্টলমেন্ট মানে সেকেন্ড গান। আমি খুবই এক্সাইটেড, কারণ গানের মধ্যে যে কয়েকটা নাম লেখা আছে নতুন পুরনো মিলিয়ে দ্যাটস একটা দারুণ অক্রপে। গানের নামটা হচ্ছে মালোমা। আই ডোন্ট নো মালোমা মানে কি, তোমরা যদি মালোমা মানে কি জানো তাহলে আগে দাও। আমি যেহেতু ফার্স্ট টাইম রিয়াকশন দিন, গানটা আমি একেবারে শুনি নাই। গানের রিলিজই পাইছে এক ঘন্টা হবে হয়তো বা এই আজকে তেসরা মে। সো দেশি আগে গানটা শুনি তোমাদের সাথে, মালো মা গানটাতে কি ম্যাজিক নিয়ে আসলো কোক স্টুডিও। কোক স্টুডিও বাংলা সিজন থ্রি। মালো মা জিলজি বললো বই, বললাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গা। ছিলাম শিশু ছিলাম না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম শিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝি লজি অমল্য বইলামি করলাম কি গঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝি লজি লিরিকের ডেপ দেখে আমি অবাক। মাঝি লজি অমল্য বইলামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ভালো গানের মাস্টার শালা মজা নাই। আলী হাসান ভাই পাঠাইছে মারি করলে, বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে, সবাই তো আদর করতো লেললে। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা ঠিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে, জীবনে চলার পথে নাই নেই দিকে আছে, সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে, দুনিয়া ঘুরতে আছে, কে ঘুরে খুঁজতে হইব বিষয়টা বুঝতে হইব, কেমন বুঝতে হইব জীবনের তরি ভাইয়া জায়গা মতো যেতে হইব, তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব। দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে, ভালো কাজ ছাড়া কিছু যাইব না সঙ্গে, দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে, রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইসে গাঙ্গে। রঙ্গে রঙ্গে ভাঙা নৌকা, রঙ্গে ভাঙা নৌকা ভাই আপনি গান। ছিলাম জোয়ান হয়েছি বুড়া, লইরা গেছে বাঁকা গুড়া,
জি ওকে বাইতে আইলাম গঙ্গে মালো মাজিলো জি ও বললো বইলামি করলাম কি গঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মালো মাজিলো জি ও বললো বইলামি করলাম কি গঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে কোনো কথাই হবে না, আমি মানে এই এই ম্যাজিক কক স্টুডিওতে সম্ভব, এই ম্যাজিক কক স্টুডিওতে সম্ভব, মানে এইটা একটু তোমরা মানে গান নর্মালি যদি টোটালি গানটা শোনো, গানটা আছে কি একটা লেভেল, এটাকে যদি আরও কোয়ালিটি গানটা ফিল করতে চাও ভালো একটা হেডফোন লাগাই শোনো, খালি সাউন্ডের খেলা সাউন্ডের কারুকাজ এইগুলা বুঝতে পারবা। মানে আমি গানের প্রথমে প্রথমে যেটা স্টার্টিং হয়েছিল যে আমাদের কালচারাল যেই গানগুলো আমরা গাচ্ছি যে ধান মারাচ্ছে এই করতেছে সেই করতেছে মাঝি নিয়ে সব নিয়ে আমি গানের সাবজেক্টটার ভিতরে ঢুকতে চেষ্টা করছিলাম, যে মানে কি বলবো যে মালো মাঝি ও জি এই আসে বিভিন্ন রকমের সুরের খেলা। এরপরে হঠাৎ করে গানটাকে না একটা সুইচ একটা ট্রানজিশনে নিয়ে গেল হচ্ছে কি ওয়েস্টার্ন বিটের মধ্যে ধাপ করে বেইজের সাউন্ড চলে আসলো, পুরো ঝাঁকিয়ে দিল আমাকে ঝাঁকিয়ে দিল। এরপরে যেটা হইলো যে গানের লিরিকের ডেপথ তো একভাবে টেনে নিয়েই যাচ্ছে, শৈশব থেকে কৈশোর এর থেকে যৌবন এসে ভর করছে গায়ের মধ্যে, মায়ের সাথে যায় একটা শিশুর একটা জার্নি বড় হওয়ার সেই ফিলিংটা। এরপরে এরপরে ঢুকলো আলী হাসান র্যাপ নিয়ে, র্যাপ নিয়ে ঢুকলো, তখন গানের আবহাওয়াটা ট্রান্সলেশনটা আর একটা লেভেলে চলে গেল, দেখা গেল যে সে তার যার কিছু স্বকীয়তা আছে যে তার গানের স্টাইলে গানের ছন্দগুলো খুব শব্দগুলো সুন্দর 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 করে সাজিয়ে এত সুন্দর সাবজেক্টিভ হয়, তো সে ঢুকে গেল। এরপরে দেখা গেল কি জিনিসটা ঘুরে আবার আমাদের পল্লী স্টাইলে চলে আসছে, মানে র্যাপ পল্লী ভাটিয়ালি সব কিছু মিলে, মানে আমি জানি না ভাটিয়ালি বা কিছু আমি ভুল বলতেছি কি না, বাট গানের যে চারটা তিনটা সেকশন মনে হয়েছে সেইটা হচ্ছে কি একটা শ্রোতাকে না করে ঘুরপাক খেলাইছে, আমি ঘূর্ণি জলের মতো হয়ে যায় কাল বসে কিছু সময় একটা জাস্ট ঘুরপাক খাওয়াইছে। আই ওয়াজ সো অ্যামাজড যে এই গানটার ভিতরে যারা গান টুকটাক একটু আমরা চেষ্টা করি ভালো শ্রোতা হওয়ার জন্য, আমরা গান বোঝার অতটা বুঝি না, অতটা যোগ্যতা নাই হয়তো, বাট সাধারণ শ্রোতা অনুযায়ী যে জাস্ট মিউজিককে নিয়ে খেলা করা হয়েছে এক ধরনের, এবং সাউন্ডগুলোকে মানে একক স্টুডিও বাংলা যেটা করতেছে যে সাউন্ডগুলো আসছে আমাদের বিড়ে, যে টোকা দিলাম একটা, বাড়ি দিলাম একটা, কাপড় কাচা এই বিবাহ, তারপরে জাস্ট লাঠি বইটা এই ধরনের যেসব সাউন্ডগুলোকে এগুলোকে ইনস্ট্রুমেন্টের সাথে প্যারালালি মিক্স করে এটাও যে একটা পার্ট অফ লাইফ, এটা একটা সঙ্গীতেরও একটা অংশ, এই দুইটাকে মাখামাখি করে না কক স্টুডিও বাংলায় যে এক্সপেরিমেন্টটা করতেছে রিয়েলি রিয়েলি অ্যামেজিং ম্যাজিক ইজ শোয়িং কক স্টুডিও বাংলা, থ্যাংকস অ্যান্ড হ্যাটস অফ। সো আমার ইচ্ছা থাকবে, আমার খুবই ইচ্ছা যে কক স্টুডিও বাংলার স্টুডিওতে আমি এই জিনিসগুলো এক্সপেরিমেন্টের সময় একটা ভিডিও করবো, লেটস সি। সো মানে তোমরা গানটা যদি ভালো মানে লাগে, আমি কি বলবো, গানটা ভালো না লাগার কোনো কিছু নাই, গানের জিনিস বুঝতে হবে, শব্দ বুঝতে হবে, তরঙ্গ বুঝতে হবে, গানটা ভালো লাগা সব মিলে যারা বোঝো তাদের তো ভালো লাগবেই, যারা বোঝো না বা এই করো না সাধারণ শ্রোতা তাদের কাছেও গানটা একটা ভালো ফিল দিবে। সো ওভারঅল এই সেকেন্ড গানটা মালো মা, আমি এই গানটা নিয়ে আরও কিছু জিনিস দেখি গানটা কে লিখছে না একটু দেখা দরকার, গানটা রিলিজ পাইছে ঘন্টা খানেক আগে, ফার্স্ট টাইম শুনলাম তোমাদের সাথে, এই জন্য আই এম ভেরি মাচ এক্সাইটেড রিয়েল টাইম ওকে কিউরেটেড বা শায়দ চৌধুরী অর্ণব অর্ণব তো অ্যান্ড প্রীতম হাসান ওকে, এটার সাথে প্রীতম হাসানও যোগ হয়েছে, কেউ দেখা গেছে স্ক্রিনে
মিউজিক কম্পোজার প্রীতম হাসান, মিউজিক কম্পোজার ভেরি গুড মালোমা কম্পোজার অ্যারেঞ্জ প্রীতম হাসান, ওকে মালোমা রিটেন বাই খালেক দেওয়ান, খালেক দেওয়ান তো দেখা গেছে। আনাদার ভার্সন অফ সং ওয়াজ পেইন পেইন বাই বাউল রশিদুদ্দিন নেমড মাগোমা, ও মালোমা আর মাগোমা দুইটা ভার্সন আছে গানটার, যেখান থেকে গানটা কানেক্ট হয়েছে। র্যাপার তো আলী হাসান, সে নিজেই লিখছে। আর কালীর নয়ন জলে কালেক্টেড ফোক সং, হ্যাঁ ওখানে একটা ফোক সংকে ইনপুট দেওয়া হয়েছিল, ওইটা একটা কালেক্টেড গান। জিপ সাউন্ড ইন্ডিয়া এইসে এইসে এইসি, সো দিস ওয়াজ আ গ্রেট গ্রেট গ্রেট। আমার কাছে গানটা যে লেভেলের কোকসির নিয়ে গেছে এইটা নিয়ে কোনো কথা হবে না। আমি দেখি মালোমা গানটা সম্বন্ধে দেখেন আবার কী লেখার চেষ্টা করছেন। মালোমা এম্বরেজ দ্য রিয়েলাইজেশন অফ লাইফ আ জার্নি ওয়্যার দ্য ইনভেটিএবিলিটি of adulting nostalgia works as two sides of a coin, right? আমি যেটা বলছিলাম যে একদম জার্নিটা মানে বড় হয়ে ওঠার জার্নিটা মুদ্রার এপিটোপি যে ফিলিংটা সেই জিনিসটাকে ইকো করা হয়েছে। হোয়ার আই এম আই ডুইং হিয়ার উইদিন দ্য কোয়েশ্চেন্স লাইজ ইন দ্য পোটেন্সিয়াল অফ বিউটিফুল ট্রান্সফরমেশন, ওকে। সো এই আমি যেটা বললাম যে বড় হয়ে ওঠার জার্নি না ট্রান্সফরমেশন, আমার ভিতরে যৌবন ঢুকে গেল এবং আমার ভিতরে রং ঢুকতেছে। মায়ের সাথে শিশুকালে আমি একরকম ছিলাম, আস্তে আস্তে দেখেছি আমার মধ্যে যে ট্রান্সফরমেশন এই জিনিসটা, এইটা যেটা গানের সাবজেক্ট হইতে পারে, এই যে বয়াতিরা যে গানটাকে গাইছে বা গানটাকে লিখছে এই তৈরি করছে এই লেভেলে যাওয়া আসলে অ্যামেজিং, আমার কিছু বলার নেই। এনিওয়ে ভিডিওটা যদি ভালো লাগে, রিয়াকশান যদি ভালো লাগে তোমরা সাথে থাকো, আমি রিয়াকশান ভালো ভালো গান করার চেষ্টা করতেছি এবং তোমরা রেকমেন্ড করো যে আরও কোনো গান করা যায় বা এরকম কিছু। আমার বেশ কিছু গান যেমন কক স্টুডিও বাংলা অফিসিয়ালি এবং আদার্স জায়গা আরও কিছু গান করছিলাম এর আগে অ্যাশেস এবং আদার যারা অফিসিয়ালি তাদের পেজে আমার এই চ্যানেলের কে অ্যাপ্রিসিয়েট করছে, আমাকে উৎসাহ দিছে, থ্যাংকস টু দ্যাম। সব মিলে তোমরাও যারা উৎসাহ দিছ থ্যাংকস টু ইউ, সো ভালো লাগলে সাথে থাকো আর এই পর্যন্ত। সংস্কারিয়া দা